ফের মনুয়া কাণ্ডে ছায়া দেখা গেল বনগায়। প্রেমিকের সাথে পরামর্শ করে স্বামীকে খুন করার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। পরকিয়া নাচে ছাড়খাড় হলো দাম্পত্য। মনুয়া কাণ্ডে ছায়া এবার বনগায়। প্রেমিকের সাথে পরামর্শ করে স্বামীকে খুন করার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। ফের মনুয়া কাণ্ডে ছায়া বনগায়। ইতিমধ্যে খুনের অভিযোগে অভিযুক্ত স্ত্রী এবং তার প্রেমিককে গ্রেপ্তার করেছে গোপালনগর থানার পুলিশ। অভিযুক্ত স্ত্রীর নাম আলপনা সর্দার, প্রেমিকের নাম মধু হালদার। এমন ঘটনায় চাঞ্চল্য গোপালনগর থানার মোল্লাহাটি শিকারীপাড়া এলাকায়। জানা যায়, মঙ্গলবার সকালে নিজের ঘর থেকেই প্রফুল্ল মিশ্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্তরা। বৃহস্পতিবার রাতে তাদের গোপালনগর থানার নহাটা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। মৃত প্রফুল্লর পরিবারের লোকেরা জানিয়েছেন, আলপনা প্রফুল্লর দ্বিতীয় স্ত্রী। আলপনা দেবীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল মধু হালদারের, এমনটাই অভিযোগ। ঠিক ওনাদের সঙ্গে সম্পর্ক, ঠিক আছে। তারপরে আমার বাবা তো ওনাকে বিয়ে করেছে, তার আগের থেকে ওনার সঙ্গে ওই স্ত্রীর সঙ্গে আরও অনেক মানে মানে মানুষকে মেরেছে, ঠিক আছে। আগে ওনার আগে স্বামী ছিল, এই স্বামীকে বিষ খেয়ে মারি ফেলেছে। বিষ খেয়ে মারার পরে তারপর আমার বাবাকে ষড়যন্ত্র করে এনাকে বিয়ে করেছে, আমার বাবাকে বিয়ে করে। বিয়ে করার পরে তারপর উনি এর সঙ্গে সম্পর্ক আছে, সম্পর্ক থাকার পর এই মধুর সঙ্গে সম্পর্ক আছে। সেই সম্পর্ক থাকার পর থেকে তবু আমরা জানতাম, তা জানিয়ে আমরা দেখলাম বাবার সঙ্গে অনেক বুঝিয়েছি, বাবা তুমি যেও না ওদিকে। বাবা মারল, বাবাকে মেরেছে মঙ্গলবার মানে ভোর রাত্রি, ভোর রাত্রি, ঠিক আছে। মেরেছে, শ্বাসকষ্টকে মেরেছে, গলায় ফাঁস দিয়ে মেরেছে, আর চোখের মধ্যে সে কোনো রড দিয়ে গুঁতো মেরে ওটাকে চোখটা নষ্ট করে দিয়েছে। কখন খবর পেলেন? আমরা সকাল 10টা 7টার সময় খবর পেয়েছি। আলপনা দেবীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল মধু হালদারের, এমনটাই অভিযোগ। স্বামী তার প্রতিবাদ করতেন, তার জেরেই খুন প্রাথমিকভাবে এমনটাই অনুমান করা হচ্ছে তদন্তে পুলিশ। কিভাবে মারলেন? কোপ দিয়ে মেরেছেন? কি দিয়ে কোপ দিয়েছেন? কি খাইছিলেন? অনেক দিনের বিষ ছিল, সেটা খাইয়েছিলেন। কেন মারলেন? চরিত্রহীন মহিলা, সারা গ্রামের লোক সবাই জানে উনি চরিত্রহীন মহিলা। অনেকবার ধরা পড়েছে, অনেকবার ইয়ে হয়েছে, আমরাও অনেকবার চেষ্টা করেছি, কিন্তু সে এমনই একজন মহিলা, আমরা কিছু করতে পারিনি। এত চরিত্রহীন মহিলা, অনেকেই গ্রামে 2-4 বার ধরা পড়েছে মহিলা। এখন আমরা আমাদের কাকা শ্বশুরের বিচার চাই। কাকা শ্বশুরকে কেন এইভাবে, কিসের শত্রুতা, এত কি শত্রুতা যে এইভাবে মারা গেছে? কে কে মেরেছিল বলে জানতে পেরেছেন? ওই মধু আর ওই দেবী, যার নাম আলপনা সর্দার, ওদের মধ্যে সম্পর্ক কি? প্রেমিকার সম্পর্ক, অনেকবার ধরা পড়েছে। আমরা কি জেনেছি বলতে, এসে নিয়ে বলছে যে বৌদি উনি মারা গেছে। তাই বলছে কি? ওই মহিলাটা বলছে। তাই বলছে কি করে মরলো? বলছে বিষ খেয়েছে। তাই বলছে কি করে বিষ খেলো? তা ওনার আগে একটা বার বর বিষ খাওয়া মেরেছে। তো এবার আমি বলছি কি করে মরলো? তো বলছে বিষ খেয়েছে। তা আমি বলছি বিষ কী করে খেলো? তাহলে কি ক্ষীরুর মতন বিষ খেলো? ক্ষীরুর মতন বিষ খাওয়ালে? তা বলছে কি, পরে আবার বলছে কি রক্ত বেরোয়েছে। তা আমি বলছি রক্ত কী করে বেরোলো? তখন আমি বলছি ঠিক আছে, শিগগিরে পাড়ায় যাও, তুমি পাড়ায় গিয়ে মেম্বারদেরকে জানাও। তো কী করেছে মেম্বারদেরকে না জানাই, এবার আমি জানাতে গেছি মেম্বারদেরকে। আমি প্রথমে এই বাড়ি গেছি জানাতে। তো এই বাড়ির ওনাকে গিয়ে আমি বলছি সুকুমার শিগগিরে চলো, এই দেখো একজনা মারা মরে গেছে। আমাকে ঢেবি বললো, ওনার নাম আবার ঢেবি আর আলপনা। তা আমাকে বোর খবর যখনই দিল, এবার আমার তো আর গা হাত কাঁপছে। এবার আমি কী করে, আমি এই বাড়িতে গেছি জানাতে। আমি বলছি এই ঘটনা। তারপর আমি ওনাকে জানা রেখে আমি আবার পাড়ায় গেছি জানাতে। তা আমি বলছি এই এই ঘটনা। আমি বলছি কী সর্বনাশ, কী করে মারলো মানুষটাকে? তো যদি সংসার, উনি তো আরও এইটা নিয়ে 4টে হলো কিন্তু ওনার জীবন নষ্ট করা। এই কালকে মানুষটা ধরা পড়েছে। তারপর আমি যখনই পাড়ায় গিয়ে জানালাম, সবাই জানতে পারলো। জানানো এবার ওনার ছেলেদেরকে যে মারা গেছে, এবার ওনার ছেলেদেরকে জানায় খবর টবর দিয়ে ওরা পুলিশ টুলিশ ফোন করলো। ফোন করে তারপরে এসে কোথায় দেহ পড়েছিল, কি ঘরের মধ্যে? হ্যাঁ, ওই যে ওই পাশের চালাটায়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।